গুড মর্নিং বং পাঁচালি ফ্যামিলি, বং পাঁচালি নতুন একটা এপিসোডে তোমাদের স্বাগত। আর আজকে দোল যাত্রা, আর সকাল সকাল সেজে গুজে নিয়েছি। হ্যাঁ, যদিও এরকম সেজে গুজে রং খেলবো না, বাট সেজে গুজে হয় না, আজকে একটা ছবি তুলবো, অনেকদিনের ইচ্ছে ছিল, তো ওইরকমভাবে সেজে গুজে নিয়েছি। আর আজকে ভরপুর প্ল্যান আছে। প্রথমে শুভমরা আসবে, তারপরে আমি শ্বশুরবাড়িতে যাবো, সবাইকে রং দেবো, আবির দেবো। আর আজকে সকাল থেকেই বেশ রোদ্দুর উঠেছে, কটা দিন ধরে ভালোই গরম পড়ছে, তো চলো তাড়াতাড়ি করে দিনটা স্টার্ট করি। আর সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কাকাকে দাও, এ দেখ অফিসিয়ালি কাকা কিন্তু বলে দিয়েছে। ওখান থেকে নিয়ে নিয়ে মেকে নিচ্ছে, হয়েছে হয়েছে। অর্ধেক অংশ ঢেকে যাচ্ছে তো, কি বলছে? রেড রং, রেড আর অরেঞ্জ, কি এখন সবথেকে কম মেগেছে? সব ভুলে যা না আমাদেরকে, আমাকে দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, এবার কর। মামা রং দিচ্ছে, আসতে দিস। চল, হ্যাপি দোল, হ্যাপি হোলি। এই এবার একটু ওরা 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 তোরা একটু ওরা উপর দিক থেকে ওরা, আমি দেখি ব্যাস, দেখে চোখ সাফ। আজকে দোলের মেনু ভেজিটেবল ফ্রাইড রাইস আর পানির। এই কড়াটা আমি বরফি 2 বছরের জন্মদিনে কিনেছিলাম, খুব কাজে লেগেছিল, কারণ তখন অনেক বেশি লোক ছিল, তো মাটনটা এটাতেই করেছিলাম। তো জন্মদিনের ভিডিও শ্যুট করা আছে, তোমাদেরকে দেখবো, সাথে শেয়ার করবো। নিশ্চয় একটু লেগে লেগে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে নাড়িয়ে করবো গ্যাসটা। কৌশিক স্নান করে তারপরে আবার গেছিল রং খেলতে বন্ধুদের সাথে। একটু দাঁড়িয়ে যাও দেখি অবস্থা এটা। ঠিক আছে, আমার পকেটে আছে কিন্তু এই সিলভার কাটা, দেবো তুমি দিয়ে দেখো, তুমি বার করে দেখো না, দিয়ে বার যাও এখান থেকে। কপালে দিয়ে দাও, বলে হ্যাপি হোলি, যা ঠাম্মাকে দিয়ে দাও। আহ
দাদাকে দিয়ে দে, যা দাদাকে দিয়ে দে। না না মুখে তো দুটো কালার আনা উচিত, কাকাকে দিস না আবার ওকটা। হ্যাঁ ওকটা ওই দেখ কি করছে, কানে দুল গলাটা বাকি আছে যে ওকে ধরো ওকে ধরো। গুড মর্নিং, আর যথারীতি কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে এন্ড করছি। এবার দোলটা বেশ ভালো কেটেছে, দফায় দফায় দোল খেলা হয়েছে, মেনলি আমরা তিন দফায় দোল খেলেছি। তো বোলফ্রি ফার্স্ট টাইম খুব এনজয় করেছে, আগের দুটো বার তো বোঝেনি আর কি ব্যাপার ছিল, তো এবারে বুঝেছে, ভালো এনজয় করেছে। আর আশা করি তোমরাও নিশ্চয়ই খুব ভালো দোল কাটিয়েছো, তো জানিও তোমাদের দোল কেমন কাটলো। আর এবার প্রথমবার আমি সপ্তপর্ণার সাথে দোল খেললাম, আমরা খুব খুব ভালো লাগলো সবার সাথে দোল খেলে। তো যাই হোক, তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই, আমাদের কিছু পুরনো শ্যুট করা আছে, পুরনো বলতে বেশি পুরনো না অ্যাকচুয়ালি, আমাদের মানে আমরা গিয়েছিলাম মন্দারমণিতে, তো সেটা আমরা শ্যুট করেছিলাম বাট সেটা ভিডিওটা দেওয়া হয়নি, সেই ভিডিওটা এবার তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই। এবার আস্তে আস্তে এডিট করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ আমাদের পাশে থেকো, সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের জন্য ধোকা ধোকা।